আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির ফ্রি ভিসার বর্তমান ভবিষ্যৎ কি, কফিলকে ফায়দা দিয়ে সৌদিতে এখন ফ্রি ভিসায় কাজ করা যাবে কি, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। খন্দকার নিজামুদ্দিন নামে একজন প্রবাসী ভাই, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপে প্রশ্ন করেছেন, সৌদি আরবে বর্তমানে ফ্রি ভিসায় আসলে কি ভালো হবে? হাইলের কফিল মাসে 250 রিয়াল ফায়দা দিতে হবে, প্লিজ জরুরিভাবে জানাবেন। মানে আমাদের এই প্রবাসী ভাই, তিনি সৌদি আরবে বর্তমান প্রেক্ষাপটে ফ্রি ভিসায় আসা ঠিক হবে কি না সেটা নিয়ে প্রশ্ন করেছেন। আমি মোটামুটি শিওর আপনাদের মাঝে অনেকেই হয়তো এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, অনেকের মনে হয়তো এরকম প্রশ্ন আছে, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ফ্রি ভিসায় বর্তমানে সৌদি আরবে আসা ঠিক হবে কি না, বা কফিলকে ফায়দা দিয়ে সৌদিতে এখন ফ্রি ভিসায় কাজ করা যাবে কি না সেটা নিয়ে আপনি অনেক উত্তর পেয়ে যাবেন। তার এই প্রশ্নে তিনি যে করেছেন সেই প্রশ্নে কতজন মানুষ কমেন্ট করেছেন সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা লক্ষ্য করুন, এখানে প্রত্যেকটা মানুষ তারা নেগেটিভ কমেন্ট করেছে, প্রত্যেকেই বলছে। যেমন দেখুন, লিটন মিধা নামে একজন বলছে, না আসা ভালো হবে, কাজ নাই। আহমেদ শরীফ নামে এক ভাই বলছে, ভুলেও এই কাজটা করেন না, আমার মনে সৌদি আরবে না আসা, অন্য দেশে চলে যান, এটাই বেস্ট হবে। জহিরুল ইসলাম ভুঁইয়া নামে একজন বলছেন, ফ্রি ভিসা বলে কিছুই নেই, অন্ধকারে একটা পাথর ছুড়ে মারুন, সেটা কোথাও পৌঁছালে আর খুঁজে নিন, উত্তর নিজেই পেয়ে যাবেন। তবে আপনি যদি ফ্রি ভিসা নামে অন্য কোনো ভিসায় কাজ করেন তাহলে সমস্যা নেই, কারণ এখন খুব কঠিন চেক চলে, কোনো নাটক চলে না। জুম্মন রাজ নামে এক ভাই বলছে, সৌদি আরবে বর্তমান অবস্থা ভালো না, এখানে না এসে অন্য দেশে গেলে ভালো হবে। এছাড়া এমডি মোস্তাক নামে এক ভাই কমেন্ট করেছেন, যেই টাকা খরচ করে আসবেন তার চেয়ে বেশি টাকা সঙ্গে করে নিয়ে আসবেন, আর এই সমস্ত টাকা আপনি জলে ফেলে দিলেন আর এই টাকা কখনোই ফেরত নিতে পারবেন না, এবং যে কোনো মুহূর্তে দেশে ফিরে যেতে হবে, এই মন মানসিকতা তৈরি করে নিয়ে আসবেন। এছাড়া মহমিদুর বাকের নামে এক ভাই বলছেন, সৌদি আরবে বর্তমান পরিস্থিতি খুব একটা সুবিধাজনক না, এটা দেশ বিদেশ সবাই মোটামুটি আমরা সকলে জানি, তবু যদি কেউ আসতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এখানে এসে সৌদিদেরকে গালাগালি করবেন না, কারণ সৌদি আরব আপনাকে দাওয়াত দিয়ে আনছে না। প্রত্যেকেই কিন্তু একই কথাই আপনাকে বলবে। আপনাদের মধ্যে যারা সৌদি আরবে ফ্রি ভিসায় আসতে চান তাদের প্রত্যেকের উদ্দেশ্যে কী কী কমেন্ট আমরা করব বা মানুষ কী বলছে সেটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, কারণ সৌদি আরবে এখন কফিলকে ফায়দা দিয়ে ফ্রি ভিসায় কাজ করাটা সত্যিকার অর্থে অনেক বেশি ঝামেলা। সৌদি পুলিশ বর্তমানে যে হারে চেকিং করছে, এই চেকিংয়ের কারণে সৌদি আরবে আপনি ফ্রি ভিসায় অন্যত্র কাজ করতে গেলে সত্যিকার অর্থে বড় ধরনের একটা ঝুঁকি নিতে হবে, সেই ঝুঁকি নিয়ে সবাই কিন্তু কাজ করতে চাইবে না। তাই অবশ্যই অবশ্যই সৌদিতে ফ্রি ভিসায় আসার পূর্বে একটু ভেবেচিন্তে তারপরেই আসবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তখন দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।